হ্যালো বন্ধুরা, জুইরাই চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে এনেছি একটা আলাদা রেসিপি, লাউয়ের রেসিপি। তা এটা আমাদের বাড়ির গাছ, আগের অনেক ব্লকেই আছে দেখবে, বাড়ির গাছ আমি দেখেছি। তা লাউটা আমি পেরে নিয়েছি, এনে তারপর এটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। ধুয়ে কুচিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু ভাপিয়ে নেবো। অনেক সময় লাউ অনেকে ভাপায় না, এমনি ডাইরেক্ট করতে পারো। ভাপিয়ে নিলে কি হয়, অনেক সময় লাউটা টকসা ভাব যদি থাকে সেটা কেটে যায়, আর লাউটাও ভালো মতন সিদ্ধ হয়। সেই জন্য আমি প্রেশারের মধ্যে দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেবো, মানে সিটি মেরে নিচ্ছি। তোমরা যদি না চাও তাও করতে পারো, না ভাপিয়েও করতে পারো এই রেসিপিটা। তা প্লিজ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো এবং কমেন্ট করো কেমন লাগছে জানিও, আর প্লিজ লাইক শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও আনবো যাতে তোমাদের কাছে আগে গিয়ে নোটিফিকেশান পাওয়া যায়। সেই জন্য চলো দেখে নেওয়া যাক, এই যে লাউটাকে আমি ভাপিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে সিদ্ধটা হয়েছে। এখানে তোমরা দুটো সিটির বেশি মারবে না, একটা থেকে দুটো। যদি কড়াই করে করো ভাপাও, তাহলে কড়াতে সামান্য পরিমাণ জল দেবে, কেন লাউ থেকে কিন্তু জল ওঠে, তারপরে সেই জলটাকে ফেলে দেবে, তাহলে লাউটা টকসা ভাব চলে যাবে। তারপরে এদিকে আমি কড়াটা গরম করে নিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তোমরা এতে সর্ষের তেল, সাদা তেল দুটো তেলই ইউজ করতে পারো, তো আমি আজকে এটা সাদা তেলে করে দেখাচ্ছি। তারপরে তেলটা যখন গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আমি ফোড়নে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করব। এই গোটা মশলাটা থেকে একটা আলাদা সেন্ট বেরোবে, যতক্ষণ না জিনিসটা ভালো করে গরম হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে আমি যে লাউটাকে রেখেছি সেটা দেবো, এবং তার সঙ্গে আর একটা নতুন জিনিস, সেটা হলো ডিম। এই লাউটা করছি ডিমের দিয়ে, তার ডিম দিয়ে লাউ অন্যরকম একটা রেসিপি। তার এটা দেখো কীরকম করে করছি। এখানে তোমরা একটা কি দুটো ডিম ইউজ করতে পারো, তো আজকে আমি এতে একটা ডিম দিয়েই করে দেখাচ্ছি, যেহেতু আমার লাউয়ের পরিমাণটা একটু কম। যদি লাউয়ের কোয়ান্টিটিটা বেশি থাকে তাহলে তোমরা দুটো ডিম দিতে পারো, তিনটে ডিম দিতে পারো, চারটে ডিম দিতে পারো, লাউয়ের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু ডিমের পরিমাণটা করবে। তো আমার লাউয়ের কোয়ান্টিটিটা একটু কম ছিল, তাই জন্য আমি একটা ডিম দিয়েই করছি। তারপরে ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করব, একদম ঝুড়ি ঝুড়ি মতন করে দিলাম। তার মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কা সব পরিমাণ মতন আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। তা প্রথমে আমি ডিমটা যখন ভাজলাম তখন সামান্য একটু হলুদ দিয়েছিলাম, তারপরে আমি সিদ্ধ করে রাখার পর দেখলাম ওটা ভাজা হয়ে গেছে, তখন সিদ্ধ করে রাখার পর যে লাউটার জল ঝরিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপরে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। তারপরে একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই রান্নাটার জন্য খুব একটা তেল লাগে না, এবং সুগার যাদের আছে বা যাদের কম তেল মশলায় খাও তাদের জন্য লাউটা খুবই ভালো। আর এরম করে রেসিপি করবে তাহলে সবাই দেখবে চেটে পুটে খাবে। সবসময় লাউয়ের এক রান্না ভালো লাগে না, সেই জন্য এই রান্নাটা একটু আলাদা টাইপের, তার লাউ দিয়ে ডিমের একটা ঝুড়ি রান্না। সেই জন্যে আমি দেখো ভালো করে এটাকে লাউটা থেকে কতটা পরিমাণ দেখো জল উঠছে, আমি কিন্তু জল আলাদা ছেঁকে ফেলে দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু লাউ থেকে জল ওঠে। লাউটা যখন জল উঠবে তখন একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে লাউটা তাড়াতাড়ি মজে যায়। আর দেখতে পাচ্ছ লাউটা কিন্তু আমি ঘেঁটে যায়নি, সিদ্ধটা কিন্তু ঘেঁটে যাবে না, ভাপানোটা ঘেঁটে যাবে না। তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, যারা যেরকম ঝাল খাও তারা সেরকমই ঝাল দেবে, আমি এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি। তা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাও সেরকম দিও। তারপরে আমি জলটা দেখো মজে গেছে, এখন আমি ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না লাউটা আর একটু শুকনো হচ্ছে। সেই জন্যে ভালো করে নাড়াচাড়া করার পর তাতে আমি দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে নাড়াচাড়া হয়েছে। তারপরে আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। বাড়িতে এরকম রান্না করবে দেখবে অনেকের এটা পছন্দ হবে, এটা ভাত রুটি পরোটার সাথে খেতে পারবে, এমনকি যেদিনকে তোমরা কোনো মাছ মাংস জাতীয় কোনো কিছু করছো না সেদিনকে এই রান্নাটা করলে দেখবে বাচ্চা বড় সবাই পছন্দের রান্না খাবে। তারপরে এটা দেখো অনেকটা মজে গেছে, এর মধ্যে আমি আর অ্যাড করব একটু চিনি, যেটা হলো লাউটা নাবানোর আগে আমি অ্যাড করব। লাউটা মজে গেছে, জল আর নেই, তারপরে আমি এর মধ্যে অ্যাড করব। এটা একটু ভালো করে নাড়াচাড়া করবে, একটু ঘেঁটে ঘেঁটে দেবে, মানে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। তার সাথে ব্যবহার করছি ধনে পাতা, এবং আমি এবারে দেবো
চিনি। ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবে, দিলে লাউটা টেস্ট হয়। লাউ রান্নাতে প্রত্যেকটা লাউ তরকারিতে যদি ধনে পাতাটা দেওয়া যায় টেস্টটা খুব ভালো হয়। তাই এর মধ্যে আমি চিনি অ্যাড করলাম। চিনিটা অ্যাড করার পর কিন্তু লাউটাকে আবারও নাড়াচাড়া করব, কারণ চিনিটাকে লাউয়ের সঙ্গে মিশতে দিতে হবে। তাই জন্য ভালো করে নাড়াচাড়া করব যাতে চিনিটা মিশে যায়। তারপরে আমি এখানে ধনে পাতাটা যে দেখালাম, ধনে পাতাটাকে কুচিয়ে লাউয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, করে নাপিয়ে নেব। রেডি লাউয়ের ডিমের বাহার। এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে করো। কেমন হলো সেটাও কমেন্ট করে জানিও। আর অনেক নতুন আরও ভিডিও আনবো তোমাদের কাছে, তাই জন্য প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার এই রান্নাটা কীরকম লাগলো জানিও, লাইক শেয়ার করো। আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অনেকেই ভালো লাগছে, বা অনেকের হয়তো ভালো নাই লাগতে পারে, সেটা তো সবার ভালো লাগার কথা তা নয়। কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করো যাতে আমি জানতে পারি যে তোমাদের জিনিসটা কীরকম লাগছে। আর তাহলে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে অনেক এরকম ভিডিও যাবে, আমিও অনেক মোটিভেশন পাবো যে তোমাদের কাছ থেকে এত সাপোর্ট পাওয়ার জন্য। অনেকেই তোমরা কম সাপোর্ট করো, তা প্লিজ এই চ্যানেলটাকেও সাপোর্ট করো যাতে চ্যানেলটা একটু ভালো পর্যায়ে যেতে পারে। সেই জন্য তোমাদের ছাড়া কোনো কিছু হবে না। তাই জন্য জানি আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করবে, সেই জন্য সবাইকে, যারা আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। যারা দেখবে তাদের জন্য থ্যাংক ইউ রইল, ধন্যবাদ। এরকমভাবে ভিডিও দেখো এবং ভিডিওটাকে শেয়ার করো যাতে ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে পারে। থ্যাংক ইউ সবাইকে।